এখন আমার পিছনে সমুদ্রের যে অংশটা দেখছেন, যে নীল অংশটা দেখছেন, এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশান, অথবা আমরা ছোটবেলায় যে আটলান্টিক মহাসাগরের গল্প শুনেছিলাম বা যে আটলান্টিক মহাসাগরের নাম শুনেছিলাম, এটাই হচ্ছে সেই আটলান্টিক মহাসাগর। আমি অনেকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম। আজকে আমাদের ভিডিও বানানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে, অনেকেই যেহেতু জানেন না যে মহাসাগর কীরকম হয়, অথবা আটলান্টিক মহাসাগর দেখার সৌভাগ্য যাদের হয় না, আমি জানি মিক্স বেশিরভাগেরই না হওয়ার কথা, তার কারণে এখন আমি যে জায়গায় আছি এটার আশেপাশে যে কোনো মানবজনের কোনো অস্তিত্ব নাই, আর কোনো মানুষের পক্ষে এত দূরে আসা যে সম্ভবও না এটাও আপনারা বুঝতে পারছেন হয়তো বা ভালো করে। সমুদ্রের এই অংশটা শুধুমাত্র যারা সিম্যান অথবা যারা সমুদ্রগামী জাহাজে জব করে, শুধু তারাই এই সমুদ্রগামী জাহাজের সাথে করে এখানে আসতে পারে। তো আমরা জার্মানি থেকে বের হয়েছিলাম মেক্সিকো যাওয়ার উদ্দেশ্যে। আপনারা যদি গুগল ম্যাপ ওপেন করেন তাহলে এটাই দেখতে পারবেন যে জার্মানি থেকে মেক্সিকো যাওয়ার উদ্দেশ্যে যে ওয়েটা আছে সেখানে প্রায় অনেক দূরের পথ পাড়ি দিয়ে, আমরা যদি জাহাজের এই ভাষায় বলি তাহলে অলমোস্ট আমরা 15 দিনের পথ পাড়ি দিয়ে তারপর আমরা জার্মানি থেকে সমুদ্রের মাঝপথে 15 দিন সমুদ্রের মাঝে থেকে পরের যে জমিনের বা ল্যান্ডের ছোঁয়াটা পাবো সেটাই হচ্ছে আমাদের মেক্সিকো শহর। তো আমরা যে 15 দিনের কথা বলছি, 15 দিনের 10 দিন অলরেডি পার করে ফেলেছি, আরও 5 দিনের মতো সময় বাকি আছে। একটু আগে এখানে আমি প্রচুর পরিমাণে ফ্লাইং ফিশ বা উরুক্কু মাছ যেগুলো বলে সেই উরুক্কু মাছ দেখেছিলাম। এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে একটু নিচে যাব, নিচে গিয়ে দেখার চেষ্টা করব যে এই জায়গা থেকে সমুদ্রকে আসলে আরও কত বেশি সুন্দর লাগে। আমি যদি একটু সামনে আগাই তাহলে আপনারা এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের জাহাজের লাইফ বোট। জাহাজ যদি কখনো ডুবে যায় তখন আমাদের জীবন রক্ষার্থে আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে এই লাইফ বোটে নিজেরা আশ্রয় নিয়ে জাহাজ ডুবে যাওয়ার পরেও সেখানে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারবো। তো এখান থেকে যদি আমি একটু সামনে আসি তাহলে এখান থেকে আপনারা হয়তোবা অনেকে ভাবতে পারেন, দেখেন ভাই এখন আমার পিছনের যে অংশটা দেখছেন, যদি আমি আল্লাহ না করুক কোনোভাবে এখান থেকে পড়ে যাই তাহলে এখানে বেঁচে ফেরার আর কোনো চান্স নাই। তার কারণ আমি যদি আপনাদের এই যে সমুদ্রের অবস্থাটা দেখাই, যত দূর আপনাদের চোখ যাবে এখানে কোনোভাবেই কোনো মানব জমিনের কোনো স্পর্শই আপনি পাবেন না, বা এখান থেকে যদি পড়ে যান আপনাকে হয়তোবা 15-20 দিন যদি সমুদ্রে আপনি নিজে নিজে ভাসতেও থাকেন তাও কোনো না কোনো অঞ্চলে গিয়ে পৌঁছাবেন তারও কোনো সিওরিটি নাই। তো এখন আমাদের যেহেতু আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আটলান্টিক মহাসাগরকে কাছ থেকে দেখা, আমরা যেহেতু এখন আটলান্টিক মহাসাগরটাই দেখব, তো চলুন আমরা এখান থেকে আরও নিচে যাব, যত দূর পর্যন্ত আমরা নিচে যেতে পারি গিয়ে সমুদ্রের একদম কাছ থেকে আমরা সমুদ্রকে দেখার চেষ্টা করব। আমার এই যে ওয়েটা আমি পাড়ি দিচ্ছি, মানে এখন যে মেক্সিকো জার্মানি থেকে আমরা যে মেক্সিকোর দিকে যাচ্ছি, এখানে যখন আমরা মেক্সিকোতে ছিলাম, যখন আমরা জার্মানিতে ছিলাম তখন কিন্তু সেখানে তাপমাত্রা তুলনামূলক অনেক ঠান্ডা। বাইরে যে এখানে এসে ভিডিও করব এরকম অ্যাবিলিটি ছিল না, বাতাসের বেগ প্রচুর ছিল, প্রত্যেকবারই মনে হচ্ছিলো যে এখানে 1 মিনিট থাকার পর মনে হচ্ছিলো যে যত দ্রুত আমি এখান থেকে বের হয়ে আমার রুমে চলে যেতে পারবো, জাহাজে আমরা রুম বলি না আমরা কেবিন বলি, তো যত দ্রুত আমি আমার কেবিনে চলে যেতে পারবো আমার জন্য তত বেটার। মানে এত বেশি ঠান্ডা ছিল যে ঠান্ডার সাথে আমরা বাংলাদেশিরা বা আমরা বাঙালিরা যেগুলোর সাথে অভ্যস্ত না। তো এখান থেকে আমরা একটু একটু করে পথ পাড়ি দিচ্ছি আর মেক্সিকোর দিকে যতই আগাচ্ছি সেই ঠান্ডার তীব্রতাটা কমে আস্তে আস্তে গরমের দিকে আসছে। তো এখন আমি আজকে যে অবস্থায় আছি আমার ড্রেস দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে অত বেশি ঠান্ডা নেই, এখানে কিছুটা গরমই বলতে পারেন, যে অ্যাভব বাংলাদেশে যেরকম টেম্পারেচার হয় গরমের সময় ঠিক কিছুটা ওই রকমেরই তাপমাত্রায়। তো আমরা একবার চিন্তা করেন, আমরা শীতের দেশ থেকে এমন দেশে যাচ্ছি যেটা গরমের দেশ, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে এখন আমি যে সময় ভিডিওটা করছি এই সময়ের সাথে বাংলাদেশের কিন্তু অনেক বেশি পার্থক্য। এখন যদি আমি সময়ের কথাটা বলি অলমোস্ট 2+, আমি অ্যাকুরেট 100% সময়টা আপনাদের বলতে পারছি না যেহেতু আমি এখনও টাইমটা চেক করি নাই, তবে বাংলাদেশে এখানে যখন এখানে দুপুর 2টার মতো বাজে বাংলাদেশে তখন হয়তো বা রাত 1টার মতো বাজার কথা। তো এভাবেই আমরা যখন মেক্সিকোতে যাব তখন হয়তো বা সময়ের পার্থক্যটা আরও বেশি হবে। তো আমি হয়তো বা একটু বেশি কথা বলে ফেলছি, তো আমরা এখন নিচে যাই। আপনারা অনেকদিন থেকে খেয়াল করে দেখবেন যে আমি আমার সমুদ্র জীবন নিয়ে যে ভিডিওগুলো করি বেশ অনেকদিন থেকে আমি এগুলো থেকে দূরে আসছি, শুধু এখানে অবস্থাটা একটু দেখলে বুঝতে পারবেন। যার যার যেটা কাজ ছিল সে তার তার কাজগুলো করছেই। আমরা আরো 1 ফ্লোর নিচে চলে এসেছি,
ভাই, এখানে আমি এখন যে জাহাজে আছি এটা এত বড় জাহাজ, আমাদের নিচ থেকে উপরে যাওয়ার জন্য লিফট পর্যন্ত আছে। যে লিফটগুলো আপনারা বড় বড় উঁচু দালান কোঠায় দেখেন, ঠিক সেম লিফট আমরা এই জাহাজে ব্যবহার করছি। লিফট ছাড়াও আরও 5-6 তলার নিচে আপনাকে সিঁড়ি বেয়ে যেতে হবে, আবার লিফট যেখানে আছে সেখান থেকে আরও উপরে আপনাকে লিফট মানে সিঁড়ি দিয়ে যেতে হবে। তাহলে একবার চিন্তা করতে পারেন যে লিফট ছাড়াই যদি এত দূর যেতে হয় তাহলে এই জাহাজটা আসলে কত বড়। আমি এই জাহাজ নিয়ে অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিব, যেহেতু এখন আমরা যে রুটে চলি এটা হচ্ছে ইউরোপের দিকে আর কি। আমরা এখন মেক্সিকোতে যাচ্ছি, মেক্সিকো থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইউকেতে যাওয়া, ইউকে থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইউএসএতে যাওয়া, ইউএসএতে থেকে বেলজিয়ামে যাব, বেলজিয়াম থেকে আমরা আবার জার্মানিতে ব্যাক করব। এগুলো ছাড়া হয়তো বা আরও কোনো ওয়ে থাকতে পারে, আরও কোনো জায়গায় যেতে পারি। তো আমরা এখন এখান থেকে, যেহেতু মেইন উদ্দেশ্য ছিল সমুদ্রকে দেখা, তো আমরা এখন আরও নিচে যাব একবারেই কাছে। সবাই দেখতে পারছেন যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত সময় পার করছে। এখন আমি যেখানে আছি এটা কিন্তু ভাই জাহাজের একদম মাঝামাঝি অংশে, ঠিক এই দিকে যদি আপনি দেখেন, আমি যদি জুম করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই দিকে যাওয়ার মতো কত দূর পথ আছে। আবার যদি আমি এখান থেকে এই দিকে দেখাই তাহলেও এই দিকে যাওয়ার মতো কত দূর পথ আছে। তো আমাদের আজকে ভিডিও বানানোর যেহেতু মেইন উদ্দেশ্যটাই ছিল যে আটলান্টিক মহাসাগরকে একদম কাছ থেকে দেখা, আমরা এখন আটলান্টিক মহাসাগরের একদম ধরাছোঁয়ার মাঝে চলে এসেছি। একবার শুধু চিন্তা করেন আমার এখান থেকে সমুদ্রটা কতটুকু দূরত্বে। এখান থেকে 1 তলার মতো নিচে হবে, এখান থেকে একদম নিচেই সমুদ্রকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সমুদ্রে এখানে বেশ কয়েকটা জিনিস আমি খেয়াল করেছি। আমি 2-3 দিন আগে ডলফিন দেখেছিলাম, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ডলফিন দেখেছি, ডলফিন ভিডিও করব, কিন্তু ক্যামেরা যখন ওপেন করেছি তখন আর ডলফিনকে দেখা যাচ্ছিল না। ব্যাপারটা এইরকমই হয়, ওরা টুপ করে লাফ দিয়ে আবার নিচে চলে যায়। তো অনেক সময় লাকিলি যদি আপনি ভিডিও করতে পারেন তাহলে পারলেন, আর যদি আপনি ভিডিও করতে না পারেন তাহলে এটা ডলফিনকে দেখতে পাওয়া মানে ভিডিওতে দেখানো খুব সৌভাগ্যের ব্যাপার। তো আমি এখান থেকে যদি সমুদ্রের একটু অবস্থাটা দেখি, এই যে পানির যে স্রোতটা দেখতে পাচ্ছেন, পানির এই স্রোতটা হচ্ছে জাহাজের যে পাখাটা ঘুরছে প্রোপেলার, সেই প্রোপেলারের জন্য। তো আমরা এখান থেকে আরও সামনে যাব, গিয়ে একদম জাহাজের লাস্ট থেকে আমরা প্রোপেলারকে দেখে আবার আমরা আমাদের যেখান থেকে ডেস্টিনেশন ছিল যে কেবিন, আমরা আমাদের রুমে চলে যাব। সমুদ্রে অনেকেই এর আগে আমরা কিছু ভিডিওতে বলেছিলেন এডিট করা, ভাই এটা কোনো এডিট করে না, সমুদ্রের পানি আসলেই এরকম নীলই মনে হয়। নীলাভ হওয়ার পিছনেও অনেক সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এগুলো নিয়ে অনেক ভিডিওস পাবেন যে কেন সমুদ্রের পানি নীল হয়। তবে আমি যতদূর জানি সেটা হচ্ছে পানির গভীরতা অনেক বেশি, আর এখানে যেহেতু পানির লবণাক্তটাও বেশি থাকে তখন আকাশের আলোটা, এখানে আকাশের কালারটাই পানিতে রিফ্লেক্ট হয়, এই জন্য আকাশ যেহেতু নীল তখন পানিকেও নীল মনে হয়। আবার মাঝে মাঝে যখন আকাশ কালো করে তখন পানিকেও আবঝা আবঝা কালো কালো মনে হয় বা একটু ঘোলাটে মনে হয়। তো এখন সমুদ্রের পানি সবসময় যে নীল হয় এরকম না, এই জায়গাটা হচ্ছে কিছুটা সারপ্রাইজিং। সুবহানাল্লাহ, শুধু আমার পিছনের অবস্থাটা দেখেন, আমরা এখন আটলান্টিক মহাসাগরের মাঝে, আর এখানে যত দূর চোখ যাচ্ছে আমরা ছাড়া বা আমি ছাড়া, আমাদের এই জাহাজ ছাড়া আর কোনো কিছুকে ভিজিবিলিটির মধ্যে অন্তত নেই। তো আজকের ভিডিওটা অলমোস্ট অনেক বড় হয়ে গেছে, এই জাহাজে যেহেতু আছি আমাকে কিছুদিন সময় দিন, আমি অবশ্যই আবার আপনারা যে ভিডিওগুলো দেখতে চান সবসময় সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়, ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আর পরবর্তীতে আপনি জাহাজের কোন কোন বা সমুদ্র জীবনের কোন কোন জিনিসগুলো জানতে চান। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।